কুমিল্লা ১৪ গ্রামে অবৈধভাবে মাটি কাটার সিন্ডিকেটদের বিরুদ্ধে এশিয়ান টিভির নিউজ প্রচারের পর গতকাল ভূমি সহকারী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল মাটি কাটার সিন্ডিকেটের সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এ সময় তাৎক্ষণিক একটি মামলায় দুইজনকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই অভিযানের খবর পেয়ে গুণবতী ইউনিয়নের ১০টি স্থান থেকে মাটি কাটার সিন্ডিকেটগুলো ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়।